হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, ওয়েলকাম টু ডক্টর জি হুমি হোমিও চর্চা। আজকের হোমিও চর্চাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কোলেস্টেরল। অধিকাংশ মানুষ এখন হাই কোলেস্টেরলে এফেক্টেড, হাই কোলেস্টেরলে ভুগছে। এই হাই কোলেস্টেরল কেন হয়, এই কোলেস্টেরল কি এবং কেন হয়, এবং একে কিভাবে নিয়ন্ত্রণ করব, কোলেস্টেরল যদি রক্তে বৃদ্ধি পায় তার জন্য একে কিভাবে নিয়ন্ত্রণ করব, এই হাই কোলেস্টেরল হয়ে গেলে পুরোপুরিভাবে একে কিভাবে সারিয়ে তুলবো, তার জন্য কি হোমিওপ্যাথিক এফেক্টিভ এবং কার্যকরী মেডিসিন আছে, সেই সকল মেডিসিন সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি অত্যন্ত জরুরি সাধারণ মানুষের কাছে। তো চলুন সরাসরি আলোচনায়। কোলেস্টেরল, কোলেস্টেরল হচ্ছে চর্বি জাতীয় এক ধরনের পদার্থ, তৈলাক্ত ধরনের, তৈলাক্ত জাতীয় এক ধরনের পদার্থ, যে পদার্থটা সেল মেমব্রেনে থাকে, কোষের ঝিল্লিতে থাকে, ঝিল্লিতে পাওয়া যায়। প্রত্যেকটি স্তন্যপায়ী প্রাণীর শরীরে এই কোলেস্টেরল থাকে। এই সেল মেমব্রেনের প্রধান উপাদান হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল বিভিন্ন ধরনের হতে পারে, যেমন টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এলডিএল লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এক ধরনের আছে। তো বিভিন্ন ধরনের হয় এই লাইপোপ্রোটিন। কি লাইপোপ্রোটিনটা হচ্ছে কোলেস্টেরল এবং প্রোটিনের মিশ্রণ লাইপোপ্রোটিন। তো এই কোলেস্টেরল আমাদের বৃদ্ধি পেলে রক্তেতে তাহলে কি কি সমস্যা হতে পারে। এই কোলেস্টেরলটা রক্তে যখন আমাদের আস্তে আস্তে করে রক্ত প্রবাহের নালীতে জমে যায়, রক্তের নালি শুরু হয়ে যায়, যার ফলে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হয়, হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, বিভিন্ন জয়েন্টে পেন হতে পারে, ডায়াবেটিস, থাইরয়েডিজম, থাইরয়েড, বিভিন্ন ধরনের মারণ রোগগুলো হতে পারে। তো এই কোলেস্টেরল বৃদ্ধির পেছনে কী কী কারণ থাকতে পারে, একটা জেনেটিক কারণ, বংশগত কারণে তাদের এই কোলেস্টেরলের, রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেতে পারে। যারা সিডেন্টারি লাইফ হ্যাবিটস পালন করে, অর্থাৎ অলস জীবনযাপন করে, কাজকর্মে তাদের অনীহা, বসে বসে জীবন কাটায়, কাজকর্ম করতে চায় না, সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেতে পারে। যারা একটু ওবেসিটি, মোটাসোটা, সেই সকল ব্যক্তিদের হতে পারে। যারা খাদ্রে খাদ্যাভ্যাসটা অত্যন্ত রিচ খাবার খায়, যেমন রেড মিট, গরুর মাংস, শুকরের মাংস, খাসির মাংস প্রত্যেক দিন, অধিকাংশ দিন খাই, তাদের ক্ষেত্রে এই কোলেস্টেরল, রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেতে পারে। যারা অতিরিক্ত মদ্যপান করে, বিড়ি, সিগারেট, গাঁজা, খৈনি বা এই ধরনের তামাক জাতীয় দ্রব্যগুলো বেশি পরিমাণে খায়, তাদের ক্ষেত্রে এই কোলেস্টেরলের সমস্যা হতে পারে। যারা এক্সারসাইজ করে না, সিডেন্টারি লাইফ বলেছি, এইসব থেকে আমাদের কোলেস্টেরলের, রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়। এরপর চলুন বন্ধুরা কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এফেক্টিভ কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন, যে মেডিসিনগুলি এই কোলেস্টেরল কমাতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে, সেই রকম ধরনের এক নম্বর মেডিসিন, যেমন এলিয়াম স্যাটাইভা। এই এলিয়াম স্যাটাইভা মাদার টিঞ্চার যদি আমরা 10 ঘন্টা সকালে, 10 ঘন্টা দুপুরে, 10 ঘন্টা রাত্রে সেবন করি, আধ কাপ জলের সঙ্গে মিশিয়ে খালি পেটে সেবন করি 3 মাস কন্টিনিউয়াস, তারপরে যদি টেস্ট করে দেখি
কোলেস্টেরলের মাত্রা অনেকটাই কমে যাবে। দ্বিতীয় নম্বর মেডিসিন ক্যাটিজিয়াস মাদার, এটাও মাদার তিন চার ফর্মে 10 ফোঁটা করে তিনবার একই নিয়মে আমরা সেবন করব 3 মাস, অথবা এই দুটো মেডিসিনকে আমরা একসঙ্গে চালাতে পারি। আধ কাপ জলের সঙ্গে এটা 10 ফোঁটা, এলিয়াম স্যাটাইভা 10 ফোঁটা এবং ক্যাটিজিয়াস মাদার 10 ফোঁটা, দুটোকে একসাথে মিশিয়ে সেবন করতে পারি সকাল দুপুর রাত্রে 3 মাস সেবন করবে একসাথে। 3 নম্বর মেডিসিন কি কোলেস্টিনাম, কোলেস্টিনাম 3x, এটা ট্যাবলেট ফর্মের ওষুধ একটা, দুটি ট্যাবলেট সকালে দুটি দুপুরে দুটি রাত্রে, হালকা গরম জলের সঙ্গে যদি সেবন করি তাহলে এই কোলেস্টেরলের মাত্রা টেস্ট করলে দেখা যাবে অনেকটাই কমে গেছে। শুধু এই ঔষধ সেবন করলেই হবে না, এর সাথে আমাদের লাইফস্টাইলকে একটু মডিফিকেশন করতে হবে। আমাদের হাঁটা চলা, একটু পরিশ্রম করা, ঘাম ছড়ানো শরীরের মধ্যে, ফিনিশ খাবারকে একটু পরিত্যাগ করা, রেড মিট, হাই প্রোটিনাস যেগুলো খাবার, মাংস, খাসির মাংস, গরুর মাংস, শুকরের মাংস, এগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে, একটু পরিশ্রম করতে হবে, একটু ব্যায়াম এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। খাবার দাবারের মধ্যে শাকসবজি, আনাজপাতি, বিট, গাজর, বেগুন, এই ধরনের খাবারগুলো আমাদের ডায়েট চার্টে থাকবে, তাহলে আমাদের এই কোলেস্টেরলের মাত্রা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারব। তো আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে করে আপনার কাছে এইরকম ধরনের ভিডিও সহজেই চলে যেতে পারে। শীঘ্রই আবার দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হনুম্যান, জয় হোমিওপ্যাথি, নমস্কার।